প্রিয় দর্শক, কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা বেগুনের পাতা মোড়ানো পোকা কিভাবে চিনব এবং এটা কিভাবে জৈব পদ্ধতিতে আমরা দমন করব এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আমাদের সাথে বেগুনের পাতা মোড়ানো পোকা সাধারণত বেগুনের কচি পাতায় আক্রমণ শুরু করে। ক্রীড়া অবস্থায় পাতা মোড়ায় এবং ভিতরে বসে সবুজ অংশ খায়। পাতা বাদামি বর্ণ ধারণ করে, অনেক সময় পাতা দুর্বল হয়ে শুকিয়ে যায়। মোড়ানো পাতা খুললে পাতা মোড়ানো পোকার কিড়া দেখা যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি পাতা মোড়ানো পোকার কিড়া। প্রতিটি মোড়ানো পাতাতেই আমরা একটি করে কিড়া দেখতে পাব। এছাড়া কিড়ার সাথে সাথে আমরা পাতার ভিতরে কালো গুড়ি গুড়ি পোকার পায়খানা দেখতে পাব। বেগুনের পাতা মোড়ানো পোকা দমনের জন্য আমাদেরকে আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করতে হবে। আর আমাদেরকে বেগুনের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতে আমাদের এই ব্যবস্থাগুলো নিতে হবে। এছাড়া আমরা জৈব বালাইনাশক, মেহগুনি ফলের নির্যাস এবং অগ্নি মিসাইল ব্যবহার করেও আমরা বেগুনের পাতা মোড়ানো পোকা দমন করতে পারি। অগ্নি মিসাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রতি 10 লিটার পানিতে 300 থেকে 400 গ্রাম অগ্নি মিসাইল ভালোভাবে মিশিয়ে গাছের পাতা ভিজিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে। অগ্নি মিসাইল তৈরির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নিন। আর মেহগুনি ফলের নির্যাস যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে মেহগুনির যে ফল ওইটা আমরা ডাস্ট করে রেখে দিতে পারি। এই ডাস্ট 10 লিটার পানিতে আধা কেজি ডাস্ট ওভারনাইট ভিজাই রেখে পরের দিন সেটা আমরা ছেঁকে নিয়ে গাছের পাতা ভিজিয়ে আমরা স্প্রে করতে পারি। এক্ষেত্রেও আমরা ভালো ফল পাবো। এই সকল পদ্ধতি ব্যবহার করে যদি আমরা বেগুনের পাতা মোড়ানো পোকা দমন করি, তাহলে আমরা নিরাপদ বেগুন তৈরি করতে পারবো, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের পাতা মোড়ানো পোকা চিনতে এবং এর কন্ট্রোল করতে আর কোনো সমস্যা হবে না। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।